জামাই ষষ্ঠীতে জামাইদের যে যাই বলুন, কেমন যেন একটা বোকা বোকা চেহারা, কেন হয় বলা শক্ত, দেখলেই চেনা যায় মহাশয় শ্বশুরালয়ে চলেছেন। মুখে তেমন হাসি নেই, চোখের দৃষ্টি ফ্যাল ফেলে উদাস, স্ত্রী চলেছেন আগে আগে সেজে গুজে, প্রখর রোদে মেকআপ গলে গলে পড়ছে। যেহেতু তিনি বাপের বাড়ি চলেছেন, সেহেতু চলনে বেশ একটা বাড়তি আপেল, অনেকটা চলরে নওজোয়ানের একটা ভঙ্গি। যিনি মা হয়েছেন তিনি শাবকটিকে তুলে নিয়ে স্বামীর কোলে তোয়ালে জড়িয়ে নিজের হাতে রেখেছেন প্লাস্টিকের বাড়তি ব্যাগ, তার মধ্যে পাট পাট তোয়ালে, একটা বাড়তি শাড়ি, মাঝারি মাপের সন্দেশের বাক্স, উকি মারছে ফিলিং বোতল, একটি রবার ক্লথের রোলও সময় সময় দেখা যেতে পারে। ষষ্ঠী আর আগের মতো জমে না, জীবন বড় এলোমেলো হয়ে গেছে যে, মানুষও আজকাল আত্মসচেতন। অনেক জামাই শ্বশুরালয়ের ত্রিসীমানা এড়িয়ে চলতে পারলে যেন আজকাল বেঁচে যায়। শ্বশুর বাড়িতে পার্সোনালিটি বড় ধাক্কা খায়, সমীহ করে চলার জুত চলে গেছে, অথচ স্ত্রীর পিত্রালয়ে গুরুজনদের সামনে ভিজে বিড়ালটি হয়ে থাকতে হয়। নিজের পিতাকে বাবা বলে পায়ে হাত দিয়ে প্রণামের অভ্যাস খসে গেলেও স্ত্রীর পিতাকে পিতৃ সম্বোধনে যথাযথ সম্মান দেখাতেই হবে, কারণ নিজের টিকিট স্ত্রীর হাতে গচ্ছিত, পান থেকে চুল খসলে বয়কট করে দেবে। এই যুগে আবার বেআইয়ে বেআইয়ে অধিকাংশ ক্ষেত্রেই ঠান্ডা একটা লড়াই চলছে, হয় বেনে পাওনা নিয়ে, নয় তো পুত্রবধূর উদ্ধত্তের অভিযোগে। দুই পরিবার জল ঘোলা করে দম্পতিকে অশান্তির আবর্তে চড়িয়ে রাখে। সম্পর্কে খেলা চলে শ্বশুর জামাইতে, ছেলের পিতা মাতার সেই একই অভিযোগ, পরের বাড়ি মেয়ে এসে ছেলেটাকে গ্রাস করে দিল, শ্বশুর বাড়ির কথায় ওঠে আর বসে, সব মিলিয়ে পরিস্থিতি তেমন সুখের নয়। তবু ষষ্ঠী আসে, স্ত্রী স্বামী ট্যাকে নেচে নেচে ষষ্ঠীর টানে পিত্রালয়ে ছোটে, সেখানে তার অন্য রূপ, যেন বাধা গরু ছাড়া পেয়েছে। স্বামীর সংসারে যে মুখ তোলা হারি, পিতার সংসারে সে মুখে হাসি আর কলকাকলির ঝর্ণা ধরে, তফাৎটা চোখে পড়ে, মন ধাক্কা খায়। আগেকার কালে বিবাহ ছিল জম্পেশ ওয়েল্ডিং, জোর মেলানো যায় না, বেকায়দায় হাত পড়লে খোঁচা খেতে হয়। দুঃখের হলেও কথাটা সত্যি, আজকাল অধিকাংশ ছেলেকে স্ত্রীকে শ্বশুর বাড়ির পরিবেশ থেকে আগলে রাখতে হয় মগজ ধোলায় ভয়ে, কে কখন কি খুশমন্ত ছেড়ে দেবে, পারিবারিক শান্তি যাবে চটকে, বেসুরে বাতাস বইবে। সুখের সৃষ্টি, হুল্লোড়ের সৃষ্টি, শহর জীবন থেকে যেন বিদায় নিয়েছে। এখন যেন মনে হয় স্বামী বেচারার গলায় দড়ি বেঁধে স্ত্রী চলেছেন টানতে টানতে। আমার মাতামহের কাছে সে যুগে ষষ্ঠীর গল্প শুনেছি, এখন মেলাতে গেলে আর মেলে না, মাতামহের জীবনের ঘটনা। একবার ষষ্ঠীতে প্রচণ্ড ঝড় জল কলকাতা ভেসে যাচ্ছে, মাতামহ ফিনফিনে পাঞ্জাবি পরে 55 ইঞ্চি ধুতির কোচা ঝুলিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে পম্পেট লাগিয়ে বুরুষ মারছে। মাতামহের পিতৃদেব জিজ্ঞেস করলেন, এই বৃষ্টিতে যাবে কি করে উত্তর পাড়া? মাতামহ বললেন, সাঁতরে। পিতৃদেব স্ত্রীকে বললেন, বেটা আমার বিল্ল মঙ্গল। মাতামহের চোখের সামনে তখন ভাসছে শহর নয়, বড় বড় তপসে মাছ, মসৃণ ত্বক, ল্যাংড়া আম, সুরলা গলদা চিংড়ি, ভোজন বিলাসী ছিলেন তিনি। মনে এক মুখে এক তার ছিল না, লজ্জাটা যে তেমন বালাই ছিল না। জীবনের অস্বাভাবিকের চাপে এখন সব নষ্ট হয়ে গেছে, সপরিবারে কোথাও যেতে হলে দুর্ভাবনের মুখ শুকিয়ে যায়, যানবাহনের শোষণীয় অবস্থা, পয়সা ফেললেও ট্যাক্সি মেলে না, ভূতভূতি করে অফিসে যাওয়া যায়, শ্বশুরবাড়ি তো আর কোর্ট কাচারি নয়, স্টপেজে স্টপেজে প্ল্যাটফর্মে তীর্থের কাকের মতো জোড়া জোড়া স্বামী স্ত্রী ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। কোন সুদূর শ্বশুর বাড়িতে অন্য ঘৃত পক্ষ হচ্ছে তপসে বাঙালি জীবন থেকে অদৃশ্য। ঈশ্বর গুপ্তে কবিতায় স্মৃতি সন্ধান করতে হয়, চিংড়ি সহসা চোখে পড়ে না, শাখা সিঁদুরের প্রতীক মৎস্য দুর্মূল্য, কার বাড়িতে পাকা আম জ্যৈষ্ঠের গরমে আর সে রস ছাড়ে না,
যার আকর্ষণে জামাই আসার আগেই দুমার দুম নীল মাছ উড়ে আসে। কারোর কারোর জীবনে ষষ্ঠী বড় করুণ অভিজ্ঞতা। আমার এক বন্ধুর পঞ্চষষ্ঠী, শ্বশুরমশায় গত হয়েছে, শ্যালকরা সকলে বিবাহিত, শ্বশ্রুমাতা ফ্যামিলি পেনশনে ক্লায়েশ ক্লেশে জীবিত, জামাই বেচারা এখন ভাগের মা, শ্যালকরা স্বার্থপর। তারা বলে জামাই হলো মায়ের, ষষ্ঠীর আপ্যায়ন করতে হলে তিনিই করবে, আমাদের দায় পড়েছে। বৃদ্ধা তার পেনশনের পয়সায় ষষ্ঠীর আয়োজন করেন, সে বড় করুণ দৃশ্য। শ্যালকরা বউ বগুলি সাত সকালে বাড়ি খালি করে সরে পড়ে। সেই শূন্য বাড়িতে জামাই বেচারা রাতের বেলায় খান কয়েক ফুলকো লুচি নিয়ে বিরস বদনে বসে। পরিবেশন আর রন্ধনের দায়িত্ব স্ত্রীকেই নিতে হয়। বৃদ্ধা সারাক্ষণ আঁচলে অশ্রুমোচন করে, ছেলেদের কীর্তি কাহিনী বর্ণনা করেন, দেওয়ালে প্রলম্বিত শ্বশুরমহাশয়ের ছবির দিকে তাকিয়ে বলেন, আহা, আজ এই মানুষটা বেঁচে থাকলে কি আনন্দের দিন না হত। তিনি খেতে আর খাওয়াতে ভালোবাসতেন, এদিকে রুচি জড়িয়ে আসে, এক একটি পদ আসতে থাকে। আর আমার বন্ধু মনে মনে হিসেব করতে থাকেন, বৃদ্ধার সামান্য পেনশনের কত টাকা ধ্বংস হল, বাজারটাই বা কে করেছে। এর নাম চোখের জলে জামাই ষষ্ঠী। ষষ্ঠীর রজনী অনেক জামাইয়ের ক্ষেত্রে আবার উপদেশ রজনী হয়ে যায়, সে আরেক জামা। লাল লুঙ্গি আর কাদা কাটা গেঞ্জি পরে বড় শ্যালক দিবানে আড়কা, পাশে নস্যি দিব্যে আর নস্যির রঙে ছাপানো একটি রুমাল। নস্যিতে ফুট আন মেরে বললেন, তা তোমার এই ব্যাংকিং পরীক্ষার কি হলো, ওটা আবার চার করে দিয়ে এলেন। অফিসার্স গ্রেডে উঠতে হবে তো। সামনে চায়ের কাপ ধরে দিতে দিতে স্ত্রীর মাথা ঠাকুরানি বললেন, শুনেছি তোমার খুব খরচের হাত, বেশ মোটা টাকার একটা ইন্স্যুরেন্স করে ফেলো, মেয়ের বিয়ে দিতে হবে তো। শ্বশুরমশাই শিকায় পাকাতে পাকাতে বললেন, তোমাদের কালে লাখের কমে মেয়ে পার হবে না বাবাজি। বড় শ্যালক খেয়ে ধরলে, একটা নিজস্ব বাড়ির চেষ্টা করো এখন থেকে, লটারিতে অন্তত একটা সরকারি ফ্ল্যাটই না হয় দেখো। শাশুড়ি বললেন, মেয়েটাকে একটা ভালো স্কুলে এখন থেকে দেওয়ার চেষ্টা করো। শ্বশুরমশাই বললেন, মানু কেয়ারজার স্পেশালিস্টকে দেখাও, অফারটা ইস্যু কেমন যেন অ্যানিমিক হয়ে যাচ্ছে, জীবনে জানবে স্টিচ ইন টাইম 7-9। অনেক শ্বশুরমশাই আবার নিজেকে একটু জাহির করতে ভালোবাসে, চিংড়িটা খেয়ে দেখো একবার, এক নম্বর মাল, গোটা হাসটেক ছিল 40-এর কমে নামলো না, আমার আবার একটা উঁচু নজর তো। আমি হাত দিতে হ্যাঁ হাত টান দিতে হলো, সেরা ল্যাংড়া, গাছ পাকা, দাম একটু বেশি নিল ঠিকই, তা খাওয়াতে হলে সেরা জিনিসটাই খাওয়াতে হয়। সন্দেশটি মুখে পড়া মাত্রই বললেন, স্রেব জিভে আর তালিতে পাগলে পাগলে খাও, তারকে নরম পাক, ঘরে কাটানো ছানা, এই জিনিস অর্ডিনারি দোকানে পাবে না। এইবার সেই দিন আসছে, নিজের ষষ্ঠী হয়তো নিজেকেই করতে হয়। অনেক শ্বশুরমাতা আবার চাকরে, সন্ধ্যেবেলা বাড়ি ফিরে প্রেশার কুকারে জামাই বাবাজির কলার পাকাতে বসবেন ক্লান্ত শরীরে। রাত 10:30, তখন প্রেশার কুকারে সিটি মারে না, শোনা গেল তার রাগত কণ্ঠস্বর, মুখ পোড়াকে আজ আবার কি রোগে যে ধরল। এর চেয়ে চীনের রেস্তোরাঁয় ভালো, স্ত্রীর তো ষষ্ঠীর উপবাস, নিজেকেই নিজে খাওয়া, চৌমিনের জ্বর ছাড়াতে ছাড়াতে ভাবো সামনে বসে আছেন শাশুড়ি মাতা, হাতে তাল পাতা আর পাখা, আর কাউন্টারে মানে ওই আরেকটা তাড়ি মতো দেখতে একটু ধুলো কায়।